আসসালামু আলাইকুম। সো আমি আছি আপনাদের সাথে অপূর্ব রাকিব। আজকে আপনারা কিভাবে ভোটার এরিয়া পরিবর্তনের জন্য যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করবেন। সো এই ফর্মটি ফিল আপ করতে অনেকেই প্রবলেম ফেস করে, এর জন্য আপনাদের এর কাছে তার কাছে যাওয়া লাগে। তো আপনারা আর কোথাও যাওয়া লাগবে না যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। সো ভিউয়ার্স, এই ফর্মটি আপনারা কিভাবে পাবেন? এই ফর্মটি পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন। যাওয়ার পরে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি কীভাবে ডাউনলোড করবেন আমাদের ভিডিওর শুরুতেই দেওয়া থাকবে। সো আপনারা সেভাবে ডাউনলোড করতে পারবেন। করার পরে আপনারা যে কোনো স্টুডিও থেকে এটা প্রিন্ট নিয়ে নিতে পারেন। এই ফর্মটি ফিল আপ করার পর আপনার সংযুক্তি হিসেবে কী কী দিতে হবে? আপনি শুধু ফর্মটি ফিল আপ করে সাবমিট করলেই হবে না, আপনার সাথে সংযুক্তিও দিতে হবে। কী কী সংযুক্তি দিতে হবে? সংযুক্তি হিসেবে আপনার যে বর্তমান এনআইডি কার্ডটি আছে তার ফটোকপি দিতে হবে, তারপরে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট নাগরিক সনদপত্র, তারপরে আপনার দিতে হবে বাসার হোল্ডিং ট্যাক্সের একটি কপি, তারপরে আপনার দিতে হবে ইলেকট্রিক আপনার যে বাসার বৈদ্যুতিক বিল আছে সেই বিলের একটি ফটোকপি দিতে হবে। এগুলো দেওয়ার পরে আপনার ফর্মটি ফিল আপ করার পরে উপজেলা নির্বাচন কমিশন অফিসে এটা সাবমিট করতে হবে। এটা সাবমিট করার পর আপনার এক মাসের ভিতরে আপনার ফোনে একটি মেসেজ আসবে। মেসেজটি থেকে আপনি এই এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যে ঠিকানায় আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন ঠিক সেই ঠিকানার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সে বিষয়ে আজকে ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আর তাছাড়া এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমি সরাসরি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ক্রোম ব্রাউজারে ওপেন করার পর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে লিঙ্কটিতে ক্লিক করার পর সরাসরি আপনাকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখন হোম পেজে আছি, ঠিক এখানে দেখতে পাচ্ছেন। তো স্ক্রল করে যাচ্ছি আমি একটু, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে। তো জাস্ট এই ডাউনলোডে এটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো শো করছে, এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি অপশান শো করছে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে যে অপশানটি শো করছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মিগ্রেশন ফর্ম 13। সো এটা একটা পিডিএফ ফাইল, জাস্ট আমি এটাতে ক্লিক করছি। ওকে ভিউয়ার্স, আমার এই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখন নোটিফিকেশন বারটি চেক করছি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন মিগ্রেশন ফর্ম 13, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট আমি এটা ওপেন করছি। এখন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ফর্মের প্রথম পেজ। প্রথম পেজে আপনার কী করতে হবে দেখুন, এখানে বলা হয়েছে এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার হস্তান্তরের আবেদন। ওকে, প্রাপক উপজেলা থানা নির্বাচন অফিসার, উপজেলা থানা সারসা, এটা আমার উপজেলার নাম তাই আমি এখানে সারসা লিখেছি। আপনার যেটা আপনি সেটা লিখবেন। জেলা যশোর, আপনি আপনার জেলা লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর নাম, সো এখানে আপনার নামটি লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর, তো আপনার এনআইডি নম্বরটি এখানে দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে তিন নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ, আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে সেটা লিখবেন। তারপরে বর্তমান তালিকাভুক্ত সংক্রান্ত তথ্যাদি, আপনার যে এরিয়াতে বর্তমান ভোটার আছেন সেই এরিয়ার তথ্যগুলো এখানে দিবেন। যেমন এখানে বলা হয়েছে ভোটার নাম্বার যদি জানা থাকে তাহলে দিবেন। ভোটার এরিয়ার নাম, আমার যেহেতু এরিয়ার নাম আছে পুটখালি তাই আমি পুটখালি দিয়েছি। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা কিংবা থানা, আপনি উপজেলা থানা দুটোই দিতে পারেন। সো আমি এখানে দুটোই দিয়েছি, সারসা বেনাপোল যেটা আমার সেটা দিয়েছে, আপনার যেটা সেটা আপনি দিতে পারেন। তারপরে জেলা দিতে, তারপরে জেলা, জেলা দেখতে পাচ্ছেন এখানে আমি যশোর দিয়েছি। তারপরে আমার বলা হয়েছে গ্রাম বা রাস্তার নাম, সো আমার গ্রামের নাম দিয়েছি আমি পুটখালি। তো বাসার হোল্ডিং নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে আপনি দিবেন, আর না জানা থাকলে দিবেন না। এখন পাঁচ নম্বরে বলা হয়েছে যে এলাকায় হস্তান্তর হইতে ইচ্ছুক, তো যে এলাকায় হস্তান্তর হইতে ইচ্ছুক সেই এলাকার তথ্য আপনার এখানে দিতে হবে। জেলা দিতে হবে, তো জেলা যেটা সেটা আপনি দিয়ে দেবেন। তারপর উপজেলা দিতে হবে, উপজেলা থানা আপনি দুটোই দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড, তো আপনার যেটা আপনি সেটা দিবেন। যেহেতু আমার ইউনিয়ন তো আমি ইউনিয়ন দিয়েছি, পাঁচ নম্বর পুটখালি ইউনিয়ন। ওকে, তো আমার অড নম্বর আমি দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার এলাকার নাম, এখন প্রথমে দেখেছেন আপনি এখানে আমার ভোটার এলাকার নাম পুটখালি ছিল, আমি যে এলাকায় হস্তান্তর হতে চাচ্ছি সেই এলাকার নাম যেহেতু দৌলতপুর তো আমি দৌলতপুর দিয়েছি। ওকে, তো আপনার গ্রাম বা রাস্তার
নাম্বার তো আমি এখানে গ্রামের নাম দিয়েছি, বাসার হোল্ডিং নাম্বার এখানে আমার জানা আছে, যে এলাকায় আমি হস্তান্তর হতে চাচ্ছি সেই এলাকার বাসার নম্বর আমার জানা আছে, এজন্য আমি দিয়েছি। তো প্রথম বর্তমান যে এনআইডি কার্ডটি আছে সেটা জানা ছিল না, তাই দেওয়া হয়নি, আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন বা মোবাইল নাম্বার, সেখানে আমার মোবাইল নাম্বারটি দিয়েছি। এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার এক মাসের মধ্যে ট্রান্সফারের যে বার্তাটা সেটা কিন্তু এই মোবাইল নাম্বারেই আসবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাকঘর, ডাকঘর বালন্ডো দেওয়া আছে, সো আপনার ডাকঘর আপনি দিয়ে নেবেন। তারপরে ৬ নম্বরে বলা হয়েছে ৫ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিয়াছেন, সো আপনার ট্রান্সফারের জন্য আপনি যে এলাকায় বর্তমান আসেন, যে এলাকায় আপনি ভোটার এনআইডি কার্ডটি হস্তান্তর করতে চাচ্ছেন, সেই এলাকায় ম্যাক্সিমাম আপনার এক বছর কিংবা ৬ মাস অবস্থান করতে হবে, তারপরে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। সো আমার যেহেতু এক বছর, তো আমি এক বছর দিয়েছি। ওকে, তারপরে ৭ নম্বরে বলা হয়েছে হস্তান্তরের কারণ, স্থায়ী বসবাস করার জন্য হস্তান্তর করা হচ্ছে। তো প্রথম পেজে আমার এগুলো বলা হয়েছে, আপনি এটা ফুলফিল করবেন, করার পরে সেকেন্ড পেজে যাবেন। তো আমি সেকেন্ড পেজে যাচ্ছি। সেকেন্ড পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ৪টি শর্ত প্রযোজ্য আছে। তো প্রথমে বলা হয়েছে ৫ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থন নিবন্ধনের দলিলাদি সংক্রান্ত দিতে হইবে। প্রথমে আপনার বলা হয়েছে প্রথম শ্রেণী কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার কিংবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আপনার ওয়ার্ড কাউন্সিলরও হতে পারে। তারপরে বলা হয়েছে ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে, আপনার ইলেকট্রিক বিলের কথা বলা হয়েছে এখানে, বৈদ্যুতিক বিল যেটা আপনার বাসায় দিয়ে যায়। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ৪ নম্বরে বলা হয়েছে বাড়ি ভাড়ার রসিদ বলতে আপনার যে হোল্ডিং ট্যাক্স আয়কর দিয়ে থাকেন আপনার বাসার জন্য, তার একটি কপি আপনার দিতে হবে। ওকে, এগুলো আপনার সংযুক্তি হিসেবে দিতে হবে, এটা আমি প্রথমেই বলেছি। তারপর এখানে যার আইডি কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন তার একটি স্বাক্ষর দিতে হবে, আবেদনকারীর স্বাক্ষর বা টিপসাপ দিলেই হবে। তারপরে ইউনিয়ন কাউন্সিলর কিংবা ওয়ার্ড কাউন্সিলর, আপনার পৌরসভার মেয়র হতে পারে কিংবা চেয়ারম্যান, যিনি আপনার এনআইডি কার্ডটি সত্যায়িত্ব করছে, তো তার স্বাক্ষরসহ সিলমোহর দিতে হবে। দেন তার এনআইডি নাম্বার, তার নাম, তার ঠিকানা, এটি দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাকিগুলো কিন্তু খালি আছে। এখানে আপনি কিছু লিখবেন না, কারণ এই ফর্মটি যে রিসিভ করবে, যে অফিসার আপনার এই ফর্মটি রিসিভ করবে, এখানে কিন্তু তার তথ্য তিনি লিখবেন। সো আপনার এখানে আর কিছু করার দরকার নেই। ওকে, তো প্রথম পেজ, সেকেন্ড পেজ এভাবে লেখার পরে আপনি কিন্তু আপনার সংযুক্তিগুলো দিয়ে আপনি সাবমিট করতে। ওকে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ভোটার এরিয়া পরিবর্তনের জন্য যে ফর্মটি আছে ফর্মটি ফিল আপ করবেন। সো যেভাবে বললো আপনারা ঠিক সেভাবেই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন, তাছাড়া কিন্তু আপনি এরিয়া পরিবর্তন করতে পারবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আপনার বন্ধুদের জানার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।